ভারতের দাবি হলো প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী 2013 সালে 9 জানুয়ারি 1,26,193 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করেছে, কিন্তু সে সময় মাঠ পর্যায়ে পরিসংখ্যানগত কারণে 4,159 বিদ্যালয় বাদ পড়েছে। সেই বিদ্যালয়গুলিকে জাতীয়করণ করার মধ্যে আমরা অবস্থান কর্মসূচি পালন করছি। আমাদের দাবি হলো বাদ পড়া সকল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে আমাদেরকে দ্রুত এই রাজপথ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বাঁচাতে পারে। এবং আমাদের আরও দাবি হলো আমাদের ছাত্রছাত্রীরা উপবৃত্তি পায় না। আমাদের ছাত্রছাত্রীরা এই গত 22 সালের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে ট্যালেন্টগুলো বৃত্তি পায়, কিন্তু আমাদের কোনো ছাত্রছাত্রীরা কোনো উপবৃত্তি পায় না, শিক্ষকেরা কোনো বেতন পায় না। আমরা 2013 সাল থেকে আজ অব্দি পর্যন্ত অনেক স্কুল চলমান এবং জাতীয়করণ হয়নি, জাতীয়করণ বঞ্চিত আছে সেই স্কুল। আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দ্রুত আমাদের আবেদন যে আমাদের যোগ্য বিদ্যালয়গুলো যেগুলো বাদ করেছে সেগুলো দ্রুত জাতীয়করণ করে দেন। এবং সেই সুবাদে ওনার ঘোষণা ছিল যে বাংলাদেশে আজ থেকে আর কোনো বেসরকারি প্রাথমিক বিদ্যালয় থাকবে না, কিন্তু অতি দুঃখের বিষয় হলেও যে বাংলাদেশে এখনও 4,159 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ থেকে বঞ্চিত। উনি যদি মাঠ পর্যায়ে সঠিকভাবে তদন্ত করত তার কর্মচারী কর্মকর্তারা, তাহলে এই 4,159 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় আজ মাঠ পর্যায় থেকে জাতীয়করণ হয়ে যেত। কিন্তু অতীব দুঃখের বিষয়ে আমরা 2018 সাল থেকে আজ অবধি আন্দোলন সংগ্রাম করে আসছি এই 4,159 বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের লক্ষ্যে, কিন্তু আমাদের এই দাবিকে তাদের মন্ত্রী তাদের সচিব আজ পর্যন্ত কোনো কর্ণপাত না করায় আমরা বারংবার রাজপথে নামে আসছি। ধন্যবাদ।